নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়ে আমি কিন্তু জানাবো, অর্থাৎ আপনার নামের অক্ষর যদি এ বি সি যাই হোক, যেটাই হোক, এ থেকে জেড পর্যন্ত যেটা হোক না কেন, সেটা যদি হয় আপনারা নামের অক্ষর দিয়ে কিন্তু আপনারা কিন্তু শুনবেন, যারা রাশি জানেন না তাদের জন্য। প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে স্যার, ফোনও এসছে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে যে স্যারকে একটু বলুন নামের অক্ষরটা দিয়ে যদি দেয় খুব ভালো হয়। অর্থাৎ আপনাদেরই এটা টোটালটা ডিমান্ড, আপনাদের উপরে কিন্তু এই চ্যানেল, অর্থাৎ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন। দেখুন, আপনারা যে যে বিষয়ের উপর ভিডিও চাইছেন আমি আবারও বলবো, তার উপর অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, প্রাপ্তি খুব সহজ আবার খুব কঠিন, আমি দুটি কথায় বললাম। কারো কারো ক্ষেত্রে খুব অল্প দিনেই বড় প্রাপ্তি ঘটছে, কারো বছরকে বছর বছরকে বছর কেটে যাচ্ছে প্রাপ্তি করছে না, হতাশ হয়ে যাচ্ছে। কেন কেন, এটাই কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটাই সম্পূর্ণরূপে কিন্তু এই ভিডিওতে করা হয়েছে। তো প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা অবশ্যই সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে প্রথম আমরা যে জায়গাগুলো দেখব সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মহাদশা এবং অন্তর্দশা, অর্থাৎ দশাটা আপনার ক্ষেত্রে পারমিট করছে কি না। প্রথম দশা যদি আপনার পারমিট করে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। আমি বারবার এই কথাটা বলছি, দশা যদি আপনার পারমিট করে আপনার প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। আর তার সাথে সাথে রাহু গ্রহ, রাহু গ্রহ আপনার লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই ১২টি ভাবের মধ্যে কোন ভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কোন ভাবাধিপতির সঙ্গে অবস্থান করছে, নক্ষত্র এবং রাহুর নিচস্তে নেই, তো এই জায়গাটা দেখা কিন্তু দরকার। দেখুন, রাহু একমাত্র কলিযুগে আপনাকে হঠাৎ প্রচুর অর্থ কিন্তু দিতে পারে, এই জন্য আমি বারবার বলছি পরামর্শ নিয়ে আপনি রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান কিন্তু করুন, মিরাক্কেল কাজ হয়, মিরাক্কেল অনেকেই পাচ্ছে। অর্থাৎ যারা রাহু রক্ষা কবচ পরিধান করেছে তারা অবশ্যই তারা জানেন, যদি আপনার জন্মছকে বড় কোনো ধরনের দোষ না থাকে এই রাহু রক্ষা কবচ আপনাকে কিন্তু মহা কোটিপতি কিন্তু বানাতে কিন্তু পারে। এবং যদি আপনার ভাগ্যভাব স্ট্রং হয় পাশাপাশি, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যভাব যদি আপনার স্ট্রং হয় আপনার প্রাপ্তি নিশ্চিত কিন্তু হবে। রাহু শুক্র শনি এবং বুধ, রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহকে কিন্তু শুভ অবস্থায় থাকা কিন্তু একান্তই দরকার। অনেকেই ভাবছে যে আমার তো রাহু ভালো আছে কিন্তু আমার প্রাপ্তি হচ্ছে না কেন, আপনি বুঝবেন কি করে আপনার রাহু ভালো আছে, এটা চুলচেরা বিশ্লেষণ করা দরকার। যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন এবং সেখানে আপনি সঠিক রূপে প্রতিকার প্রতিবিধান আপনি করুন। অর্থাৎ প্রাপ্তির জায়গা কনফার্ম করতে কিছু চমৎকারী উপায় আছে, যে চমৎকারী উপায়ে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হবেই হবে। এবার আপনাদেরকে আমি একটি কথা বলি, আপনার ক্ষেত্রে ভাগ্যভাব ধনভাব
আকস্মিক প্রাপ্তি ভাব, এই তিনটি ভাবকেও কিন্তু স্ট্রং থাকা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ এই জায়গাগুলো দেখা দরকার, এবং মহাপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে আপনার ভাগ্যকে খুব বড় ধরনের সাপোর্ট থাকা কিন্তু দরকার। এবং যারা রাহু রক্ষা কবচ, শনি রক্ষা কবচ, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে, অবশ্যই পরামর্শ নিয়ে আপনারা কবচগুলো অবশ্যই পরিধান কিন্তু করতে পারেন। এবার আমি আপনাদেরকে জানাই আগামীকালের পাঁচ রাশি এবং নামের অক্ষর। আপনার নামের অক্ষর প্রথম যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 3। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 6। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। অর্থাৎ নামের অক্ষর দিয়ে আপনাদেরকে আমি জানালাম। এরপরে আপনাদেরকে আমি জানাবো যে রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা কিন্তু আপনাদেরকে আমি একে একে আলোচনা কিন্তু করব। তাই ভিডিওটির সঙ্গে আপনারা সম্পূর্ণরূপে যুক্ত থাকুন, এবং প্রতিদিনের মতন একটি অনুরোধ আমার আপনাদের কাছে, আপনারা ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে শুনুন। শুধুমাত্র রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুভ সময়, দেখুন আপনার জন্ম কুণ্ডলিতে ন্যাকাল চাটে আপনার ফরচুনা নাম্বার কোনগুলো এটা জানা দরকার। আপনার ফরচুনা নাম্বার, আপনার লাকি নাম্বার, এই জায়গাটা কিন্তু জানা দরকার। তবে কিন্তু আপনার, এটা হচ্ছে সম্পূর্ণ ইন জেনারেল প্রতিদিনকার আপনাদেরকে কিন্তু নাম্বার আমি জানাই। ভাগ্যকে আপনার 7 কিন্তু দিতেই হবে। ভাগ্য 7 না দিলে আপনি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে না। আমি বারবার এই কথাটা প্রতিদিন একই কথা আপনাদেরকে বলে যাই। এবং শনি রাহুকে ভালো থাকা দরকার, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। এবার আমি আগামীকালের রাশির নাম, প্রথম যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে 11:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:15 থেকে আপনার 12:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে শুরু করে আপনার 12:44 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 9:28 থেকে 12:36 পর্যন্ত, দুপুর 12:36 পর্যন্ত। অন্তিম এবং সর্বশেষ যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে শুরু করে আপনার 12:37 পর্যন্ত, দুপুর 12:37
37 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। অর্থাৎ আগামীকাল আমি যে পাঁচ রাশির কথা বললাম এবং নামের অক্ষর দিয়ে বললাম, নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা চ্যানেলটিকে শেয়ার করুন। অর্থাৎ এই জায়গাটাতে আমি বারবার বলছি, যারা দেখছেন হচ্ছে না হতাশ হবেন না, জ্যোতিষশাস্ত্র আপনার পাশে আছে, আপনি আদর্শ জ্যোতিষবিদকে আপনি সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিকভাবে চুলচেরা বিশ্লেষণ করুন। আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগটা কখন আছে, কোন বছর আছে, কোন কোন মাসগুলোতে আপনার প্রাপ্তিযোগ রয়েছে সেটা অবশ্যই আপনি জেনে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।